ভালো সো আমার ইচ্ছা ভবিষ্যতে বড় একটা সিঙ্গার এন্ড অলসো অ্যান ইঞ্জিনিয়ার হওয়ার কেমন রাদার কেমন হইলো গোল্ডেন 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 সাগর গোল্ডেন জি এই গোল্ডেন পাওয়ার পিছনে অবদান কার দিবেন মা বাবা দুইজন বাবা মা টিচাররা সবাই টিচাররা আমাদের টিচার ফার্স্টে তো আল্লাহকে দিব পরবর্তী পরিকল্পনা যেহেতু গোল্ডেন এ প্লাস বড় হওয়ার স্বপ্ন আছে ভালো একটা প্রিপারেশন নিয়ে রাখবো যাতে আমাদের এক্সামটা আরো ভালো হোক যাতে আমরা এসএসসি অনুযায়ী এইচএসসি টাইমে যাতে আরো ভালো রেজাল্ট করি জীবনের স্বপ্ন একটা বড় হয় একটা ভালো মানুষ হওয়া আর ক্যারিয়ারটা ভালো করে গঠন করা কোনো স্পেসিফিক সেক্টর আছে কিনা গ্রাফিক ডিজাইনার ফ্যাশন ডিজাইনার এসব বিষয়ে আপনার ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের জন্য বিশেষ প্রস্তুতি নিতে হবে এই প্রস্তুতিটা কবে থেকে শুরু হবে এটা তো আমি এখন থেকে পার্সোনালি নিজে থেকে শুরু করছি কিন্তু প্রফেশনালি কোচিং তো অবভিয়াসলি এইচএসসি পর করা লাগবে তো অতটুকুতে পর্যন্ত নিজে আগে যাব যদি ম্যাজিস্ট্রেট এখান থেকে লাইমলাইট থেকে সরে যায় সেকেন্ড অপশন কি আছে সেকেন্ড অপশন অ্যাব্রোড অ্যাপ্লাই করা কারণ অ্যাব্রোড তো অবভিয়াসলি হবে যদি চেষ্টা করি দেশের ভিতরে কোনো অপরচুনিটি কোনো কাজে লাগবে না লাগবে ট্রাই করবো ওটা অপশনাল কারণ দেশে তো অবভিয়াসলি সার্ভ করবো কারণ স্বাধীন দেশের নাগরিক আমি হচ্ছে একজন ভালো মানুষ হতে চাই এন্ড দেন হচ্ছে আই ওয়ান্ট টু বি আর্মি অফিসার আমার যে কোনো একটা এইচএসসি এসএসসি তে এ প্লাস পাওয়া লাগবে ফিটনেস থাকা লাগবে ইন্টেলিজেন্ট হওয়া লাগবে আর্মি অফিসার বিকজ আমি মনে করি এক একটা মেয়ের মানে প্রত্যেকটা মেয়ের লাইফে এরকম কিছু হওয়া উচিত যাতে মানে ছেলেদের মতন হই আমরা বিকজ ইকুয়াল থাকি আমরা মেয়েদেরকে আসলে মেয়ে মানুষ মনে করে যে মেয়েরা এইসব প্রফেশনগুলোতে পারবে না বাট আমরা প্রুভ করে দিব যে আমরাই বেস্ট আমরা করতে পারি আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে ডাক্তার হওয়ার কারণ কারণ আমাদের ফ্যামিলিতে ডাক্তার মানে আমাকে আমি সবার ছোট যেহেতু তাই সবাই আমাকে চায় ডাক্তার হই সেকেন্ড অপশন আমি হচ্ছে এয়ারফোর্স অফিসার এয়ারফোর্স কারণ আমার বোন গেছে তাই আমিও চাই যদি আমি একবার ট্রাই করে দেখব আর কি এয়ারফোর্স বা আর্মি দেশের বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা আছে কি হ্যাঁ আছে আমার দেশের বাইরে যদি ভালো কিছু মানে অপরচুনিটি পাই আমি যাব এখন আপনি পাইলেন দেশের ভিতরে ডাক্তার হইতে পারলেন না দেশের বাইরে ভালো একটা অপরচুনিটি পাইলেন কোনটা চুজ করবেন যদি আমি কোনো সরকারি মেডিকেলে না পাই তাহলে আমি মানে দেশের বাইরে ট্রাই করব আমি অনেক খুশি হয়েছি প্রত্যাশা ছিল যে মানে মানে বৃত্তিটা যেন আসে তো আলহামদুলিল্লাহ অনেক নাম্বার আসছে 1231 আমার মেয়েকে শাসন করতে হয় না মানে ওকে বুঝাইলেই হয় ছোটবেলা থেকেই মানে ওকে হচ্ছে আদর দিয়ে পড়াইতে হয় ওকে শাসন খুব একটা করতে হয় না এক্সট্রা হচ্ছে না ওর সাথে আমি যাকতাম মানে ও যতক্ষণ পড়তো ওর একটু রাত জেগে পড়াশোনা করে আমি চাইতাম ও যতক্ষণ যাকতো আমি ততক্ষণই জাগে থাকতাম আর কি আমার ইচ্ছা থেকে আমি চাই যে আমার মেয়ে যেটা ইচ্ছা সেটাই তো ওর ইচ্ছা ডাক্তার হওয়া দোয়া করবেন যেন এটা হতে পারে আমারও ইচ্ছা ছিল কিন্তু ওর ইচ্ছাটাই আমি বলছি তোমার ইচ্ছাটাই বেস্ট কারণ আমি জোর করবো না আমার অনুমতি আগে বল বালাকে শুক্রিয়া জানাই আল্লাহর দরবারে লাখ 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 শুক্রিয়া এই শুক্রিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না আমি রেজাল্টে অনেক অনেক খুশি আসলে ভিকারনাসের মেয়েদের শাসন করতে হয় না তারা ক্লাস ওয়ান থেকে এখানে পড়ে তো তাদের গাইডেন্সটা এত ভালো থাকে স্কুলের ওরা আসলে তৈরি হয়ে যায় ওদের পড়াশোনা করতে হবে এটা মেন্টালিটি চলে আসে আমাদের তো কষ্ট করতে হয় না শুধু ওদের সাথে আমাদের থাকতে হয় এইটাই মানে আমাদের গাইডেন্সটা করতে হয় এইটা পুরো স্কুলের প্রথম আমি বলবো কারণ ওদের ভিতরে আসলে লেখাপড়া পড়ানা ছিল কিন্তু পড়া থেকে একদম দূরে সরে যায় নাই স্কুলে ওরা ক্লাস করছে তারপর আমাদের যে ছোটোবেলা থেকে ওদের পড়াইছি স্কুল কিভাবে ওদের পড়াইছে গাইডেন্স ওইটা আমরা বাসায় দিয়েছি আমার মেয়েকে আমি ভবিষ্যতে একটা উজ্জ্বল ভবিষ্যৎ চাই যেখানে ও যেতে চায় আমি শুধু ওকে সাহায্য করব আমার মেয়ের চাইতে যে ও ইঞ্জিনিয়ারিং পড়বে সিএসসি পড়া খুব শখ আল্লাহ যেন ওর আশা পূরণ করে